পুরো ভোটের আগে সিন্ডিকেট নিয়ে কড়া বার্তা মমতার। আমার এলাকায় কে ঘরবাড়ি করবে, আমাকে এত দিতে হবে তবে আমি ঘরটা করতে দেব, এটা হবে না। দুর্নীতি রুখতে এবার বাড়ি থেকে শিল্পে সব ধরনের অনুমতি পেতে অনলাইনের পথে হাঁটছে রাজ্য। অনলাইনে চাইবেন 7 দিনের মধ্যে পারমিশন দেবেন। সিন্ডিকেট নিয়ে মমতার বার্তা লোক দেখানো বলে মনে করছে বিরোধীরা। আগে এরকম অনেক বলেছেন, কাজ কিছুই হয়নি খোঁচা বিজেপির। রবিবারই কলকাতায় পুরো ভোট স্থগিতাদেশ দিল না হাইকোর্ট, খারিজ বিজেপির আবেদন, বাকি পুরো ভোট যত দ্রুত সম্ভব কম দফায় করতে নির্দেশ। ভোটের বাকি তিন দিন কলকাতা জুড়ে নাকা তল্লাশি শুরু পুলিশের। সাধারণ মানুষ কে ভোট দিতে পারে সেটার ব্যবস্থাই আমরা সবাই কনফিডেন্ট। গোয়া থেকে ফিরেই কলকাতা ভোটের প্রথম প্রচারে ফুলবাগানে মমতা। গত অ্যাসেম্বলি ইলেকশনের সময় মানুষ ভয় পেয়ে গেছিলেন, বাংলার মানুষ আমি এদের নিয়ে গর্ব করি। কলকাতার পুরো ভোটে তৃণমূল পেতে পারে 130টি আসন, বিজেপি পেতে পারে 13, বামেদের এক, নাও খাতা খুলতে পারে কংগ্রেস, ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়। ধর্মের সঙ্গে শিল্পের মেলবন্ধন করে দুর্গাপুজো, ইনট্যাঞ্জিবল হেরিটেজ তকমা দিল ইউনেস্কো, বাংলার গর্বের মুহূর্ত টুইট মুখ্যমন্ত্রী। প্রত্যেক ভারতীয়র আনন্দের বিষয় টুইট মোদি অমিত শাহর। অমিত শাহরা দাবি করেছিলেন বাংলায় দুর্গাপুজো হয় না, মিথ্যাচারের বেলুন ফাটল আক্রমণ অভিষেকের। সিঙ্গুরে বিজেপির ধর্নার দ্বিতীয় দিন রাজ্য বিজেপির ফুল বেঞ্চের দেখা মিললেও নেই হুগলির সাংসদ, জানানো হয়েছে দেরিতে দাবি লকেটের। আজ তৃণমূলে যোগ দিচ্ছেন হাওড়া সদরের বহিষ্কৃত বিজেপি সভাপতি, ফের শুভেন্দুকে তো ভারতীয় জনতা পার্টিটা শুভেন্দু অধিকারী প্রাইভেট লিমিটেডে পরিণত হয়েছে, কে কোথায় যোগ দেবে তার ভিত্তি হতে পারে। পুরো ভোটের আগে পদ্ম অস্বস্তি আরও বাড়ালেন রূপা, 86 নম্বর ওয়ার্ডের বিজেপির টিকিট না পাওয়া নির্দল প্রার্থীর হয়ে ফের সওয়াল বিজেপি সাংসদের। এটাই বিজেপির সংস্কৃতি, কেন্দ্রীয় মন্ত্রীর আচরণে আক্রমণে কংগ্রেস, অবিলম্বে বরখাস্তের দাবি, লখনৌ থেকে হঠাৎ দিল্লিতে অজয়কে তলব। এবার বাংলাতেও ওমিক্রন, আক্রান্ত আবুধাবি ফেরত মালদার শিশু, মালদা মেডিকেলে ভর্তি, চিহ্নিত শিশুর সংস্পর্শে আসা 37 জন বিমান যাত্রী। ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। কাতার থেকে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে একজন এসেছে, একজন যে ফ্লাইটটায় আসছে 300 প্যাসেঞ্জারকে ওটা ছুঁয়ে দিচ্ছে। ওমিক্রন আতঙ্কের মধ্যেই মোরাদাবাদে বিদেশ ফেরত 130 জন যাত্রী নিখোঁজ, জম্মুর বাসিন্দা করোনা আক্রান্ত হওয়ার পরেই বাকিদের খোঁজ শুরু। বেসরকারিকরণের প্রতিবাদে আজকাল দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংক ধর্মঘটের ডাক, ছাড় শুধু হাসপাতাল সংলগ্ন এটিএমে, চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা। 7 দিনের লড়াই শেষ, হাসপাতালে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের মৃত্যু, কপ্টার দুর্ঘটনায় জেনারেল রাওয়াত সহ প্রাণ হারালেন 14 জনই, শোকবার্তা মোদী রাহুল মমতার। ওয়ান ডে নেতৃত্ব নিয়ে কথাই বলেনি বোর্ড, সৌরভের দাবি উড়িয়ে বিস্ফোরক বিরাট, প্রতিক্রিয়া দিলেন না বিসিসিআই প্রেসিডেন্ট। ছুটির আবেদন করিনি, খেলছি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচ, রোহিতের সঙ্গে সংঘাত খারিজ করে দাবি বিরাটের। বালিতে ধানবাদের এয়ার রাইফেল শুটারের রহস্য মৃত্যু, গেস্ট হাউস থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, সুইসাইড নোটে মা বাবার স্বপ্ন পূরণ করতে না পারার উল্লেখ। পুরো ভোটের আগে জমজমাট রাজনীতি, ফেসবুকে কি আপডেট, সকাল 10:30 চাটুজ্যেদের রোয়াকে কি নিয়ে তর্ক, পটলডাঙ্গার পলিটিক্স সকাল 11:30, শায়রিতে বং ডায়েরি দুপুর 12:30। 19 ডিসেম্বর পুরো ভোট, উত্তর কলকাতার আনাচে কানাচে সৃজাত, আপনার পাড়ায় তারকা সন্ধে 6:30। ছোট লালবাড়ির লড়াইয়ে ফ্যাক্টর হবে কোন ইস্যু, 16টি বড় এগিয়ে কারা, পিছিয়ে কারা, কার ঝুলিতে কতগুলি ওয়ার্ড, কি বলছে সি ভোটারের সমীক্ষা, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8:00।